অ্যাসমন আর সিঙ্গি। অনেক কাল আগে এক সুন্দর রাজ্যে এক রাজ পরিবার থাকত। রাজা ও রানীর একটি ছেলে অ্যাসমন্ড ও কন্যা সিঙ্গি ছিল এবং তারা তাদের খুব ভালোবাসত। যুবরাজ এবং রাজকন্যা উভয়কেই একজন ভালো যুবরাজ ও রাজকন্যা হওয়ার জন্য যা যা জানা উচিত সব শেখানো হয়েছিল। তারা যেমন ছিল বুদ্ধিমান, তেমনি প্রতিভাবান এবং তেমনি দক্ষ। শেষ পর্যন্ত আমি বাবাকে বোঝাতে পেরেছি। কিসের জন্যে? অজ্ঞাছের জন্যে? সংশোধন, অজ্ঞাছ আসলে কোনো গাছ নয়। ও কি যে বলো, তুমিও জানো যে আমি ঠিক তোমার মতো একটা গাছের উপরে থাকতে চাই। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। বাবার কাছে আমি তো শুধুমাত্র দুটো গাছই চেয়েছি। আর উনি রাজি হয়ে গেছেন? অবশেষে আমরা সেই পুরনো ফাঁকা গাছগুলোতে ঘর তৈরি করব। বনের ঠিক মাঝখানে একটি গাছের ভিতরে বাস করব আমরা, আর কি। এবং প্রাসাদের কাছাকাছি, বাবা মায়ের কাছাকাছি। অ্যাসমন, আমরা সত্যি ভাগ্যবান। তাই রাজকুমার ও রাজকন্যা প্রাসাদের ঠিক পাশের জঙ্গলে দুটো পুরনো ফাঁকা ওক গাছে তাদের ঘর তৈরি করে। সেরা জিনিসপত্র, পছন্দের জিনিসগুলো তাদের গাছের ঘরে দুজনে নিয়ে যায়। তারা দুজনে এত আনন্দে সেখানে ছিল। তারা পাখির ডাকে সকালে জেগে উঠত, বাইরে গাছের ছায়ায় বসে খেত, যেন প্রতিদিনই সুন্দর বন ভোজন হচ্ছিল। একদিন তাদের বাবা মা তাদের একটি বার্তা পাঠাল। হে রাজপুত্র অ্যাসমন্ড আর রাজকন্যা সিঙ্গি, আপনাদের ধন্যবাদ জানাই। এটা কি জোনাথন? রাজা এবং রানী আপনাদের এই বার্তাটি পাঠিয়েছেন। আপনাকে ধন্যবাদ। এটা তোমার জন্য বোন। এটা কি? স্পষ্টতই রেবাবার রাজ্যের রাজকুমার রিং আপনার প্রেমে পড়েছেন এবং তিনি বিয়েতে আপনার সম্মতি আছে কিনা তা জিজ্ঞাসা করতে আসতে চান। কি? দাও এটা আমাকে। আমি শুনেছি উনি খুব সুন্দর দেখতে। আর আমিও শুনেছি যে ওর একটা সুন্দর বোন আছে। তো তুমি কি চাও তার সাথে দেখা করবে? আমি জানি না তিনি কবে আসছেন। পরের শুক্রবার, এখন থেকে 5 দিন পরে। মা ও বাবা চান আমরা রাজবাড়িতে ফিরে যাই। আমাদের এখনো 5 দিন বাকি আছে, আমাদের আজ ফিরে যেতে হবে না। আমরা বুধবার দিনকে ফিরে যাব। তোমার পোশাক পরার জন্য এখনো 2 দিন আছে মনে হয়। কিছুতেই না, আমি কোনো বিশেষ পোশাক পরব না। আমি চাই আমি যা ও আমাকে সেভাবেই দেখুক। এদিকে কি হয়েছিল, আরো দুজন ভাই বোন সেই বনে থেকে গিয়েছিল, একজন জাদুকরী এবং আরেকজন জাদুকর। একদিন সকালে অ্যাসমন্ড ও সিঙ্গি যখন লেকে নৌকো চড়ছিল, ডাইনি ও তার ভাই তাদের দেখেছিল। রাজকন্যা সিঙ্গির রূপ দেখে সেই ডাইনি ভীষণ হিংসা করছিল। এ কি করে সম্ভব যে আমার চেয়েও সুন্দরী কেউ আমার জঙ্গলে থাকতে পারে? আমি শুনেছি যে তার সৌন্দর্য এতই বিখ্যাত যে দূরের কোনো রাজপুত্র তার সাথে নাকি দেখা করতে আসছেন। আমি রাজি নই, আমি কিছুতেই রাজি নই। আপনি কি করতে চান বলুন তো? আমি জানি যে আমাকে কি করতে হবে। আরে ছোট্ট পাখি, আরে তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু এটা কি? আমি কখনো কোনো পাখিকে এরকম আচরণ করতে দেখিনি, কখনো না। সম্ভবত রাজকুমার রিং তোমার কোনো স্মৃতিচিহ্ন নেওয়ার জন্য পাঠিয়েছে একে। কি, কখনোই কি বুদ্ধি খরচ করবে না তুমি? সিঙ্গি এবং অ্যাসমন্ডের ধারণাই ছিল না তাদের উপর কি বিপদ নেমে আসছে। ডাইনি সিঙ্গির সোনার হার পরে নিজেকে সুন্দর রূপে পরিণত করেছিল।
আর তার ভাই ওক গাছগুলোর উপরে এক খারাপ জাদু প্রয়োগ করল। ঘুমো, এখনো ঘুমো আর গভীর ঘুমে ডোলে পড়ো। দুপুর পর্যন্ত ঘুমো, রাতের মতো অন্ধকার হয়ে উঠবে। এখন তারা চিরকাল ঘুমোবে। তারপর তারা রাজপ্রাসাদে গিয়ে রাজপুত্র রিংকে স্বাগত জানালো। অদৃশ্য হয়ে যাও, অদৃশ্য হয়ে যাও আর দৃষ্টির বাইরে যাও। দুপুর রাতের মতো অন্ধকার হলেই তখন ফিরে আসবে। এখন তারা চিরতরে ঘুমের দেশে গেছে। কিছু সময়ের মধ্যে প্রিন্স রিং সেই প্রাসাদে পৌঁছল, কিন্তু তখন ডাইনি রাজকুমারী সিঙ্গিতে পরিণত হয়েছে। রাজকুমার তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। মাই লেডি, আপনি নিশ্চয়ই রাজকন্যা সিঙ্গি। হ্যাঁ যুবরাজ, আমি আপনার সঙ্গে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। তবে আপনার বাবা মাকে তো দেখছি না। আমার বাবাকে হঠাৎ যুদ্ধে যেতে হয়েছে, তাই তাদের ইচ্ছে আমি আপনার সঙ্গে আপনার দেশে যাই, এবং তারা পরে আমার বিবাহের উপহার নিয়ে নিজেরাই সেখানে আসবে। আমি যুদ্ধে সাহায্য করতে পারি? না, আমার বাবা চান যে আমি আপনার সঙ্গে যাই। খুব ভালো, আসুন। আপনি আপনার জাহাজে অপেক্ষা করুন, আমি আমার সঙ্গে করে আমার খুব প্রিয় একটা জিনিস নিয়ে যেতে চাই। অবশ্যই। রাজকুমারের পুরো ব্যাপারটাই খুব মজাদার লাগলো। সে কখনো সন্দেহ করতে পারেনি যে রাজকন্যা সিঙ্গির রূপ নিয়েছে এক ডাইনি। সুতরাং সে যেমন বলল সে তেমনই করল। ডাইনি জঙ্গলে গেল এবং রাজপুত্র আসমুন্ড ও রাজকন্যা সিঙ্গিকে ঘুমন্ত অবস্থায় সেই ওক গাছ সমেত উপড়ে নিয়ে এলো। আর তাদের নিয়ে সেই ডাইনি চলল রাজপুত্র রিংয়ের দেশে। ডাইনি ও রাজপুত্র রিংকে তার দেশে সাদর অভ্যর্থনা জানানো হলো। তার বাবা মা এবং বোনেরা সেখানে উপস্থিত ছিল। ডাইনির জন্যে একটা বিশেষ প্রাসাদ বানানো হয়েছিল যেখানে সে থাকবে যতদিন না তার বাবা মা আসছে। ডাইনি সেই পুরনো ওক গাছগুলোকে সেখানকার বাগানে পুঁতে দিল। অ্যাসমন্ড আর সিঙ্গি তখনও সেখানে ঘুমিয়ে। গাছগুলো এতই ছোট যে কারোরই চোখে পড়ল না। রাজপুত্র রিং প্রায় ডাইনিকে দেখতে যেত এবং তাকে নিয়ে রাজপরিবারের সঙ্গে আলাপ করাতে আনত। ডাইনি ঠিক রাজকন্যার মতোই ব্যবহার করত, সবার সঙ্গে হাসি মুখে সুন্দর ব্যবহার করত। কিন্তু দিনের পর দিন এমন ভালো ব্যবহার করতে করতে ডাইনি ভীষণ চটে যাচ্ছিল। খুব বিরক্ত হয়ে গিয়েছিল সে। তাকে যা খেতে হচ্ছে তার চেয়ে অনেক বেশি সে খেতে চাইছিল। ভালোভাবে নাচতে তার একদম ইচ্ছে করছিল না। বিনয়ের সাথে কথা বলা তার মোটেই ভালো লাগছিল না। সে তার প্রাসাদে ফিরে ডাইনির মতো রেগে চিৎকার করে বাড়ি মাথায় করতে চাইছিল, সব কিছু ফেলে দিচ্ছিল। ভালো মেয়ে সে যে আমি ক্লান্ত হয়ে পড়েছি। সেই জঙ্গলে আমি ভালো ছিলাম, আমি চিৎকার করতে পারতাম, আমি দৌড়তে পারতাম, যা খুশি করতে পারতাম। সারাদিন এভাবে হাসতে আমার আর ভালো লাগে না। সবার সঙ্গে ভদ্র হয়ে কথা বলো একদম ভালো লাগে না। আমার খুব খিদে পেয়েছে, এত কম কম খেতে হয় আমাকে। আমার ভাইকে এক্ষুনি আমার জন্য খাবার নিয়ে আসতে হবে, এক্ষুনি। হঠাৎ সেখানে তার ভাই হাজির হলো আর সামনে নিয়ে এলো এক খাবার টেবিল, তাতে সাজানো অনেক খাবার। আমার হয়ে গেছে, আর একদিন রাজকন্যা হয়ে থাকতে হলে আমি মরে যাব। আমি নিজে রাজকুমারকে মেরে ফেলবো। আপনি কি পাগল? এই রাজ্যের রাজা সত্যি শক্তিশালী, তিনি আমাদের দুজনকেই শাস্তি দেবেন। তারপর আসল সিঙ্গিকে নিয়ে আসবো আর আমরা নিজেরা পালিয়ে যাব। আমি পারবো না। আমি তাদের দিনকে রাত্রে পরিণত হওয়া অবধি ঘুমানোর জন্য জাদু করে রেখেছি, ওরা আসতে পারবে না। আসমান্ডার সিঙ্গি কখনোই ফিরে আসবে না। ওহো, তাহলে আমি কি করব এখন? তবে ডাইনির ভাই ভুল বলেছিল। বোকা জাদুকর জানত না যে কখনো কখনো দিন ও রাতে পরিণত হয়, তাকে বলে সূর্যগ্রহণ। যখন চাঁদ সূর্যকে ঢেকে দেয় আর পৃথিবীতে আলো পৌঁছয় না,
তা সে যত কম সময়ের জন্যই হোক, পরের দিন দুপুরে ঠিক এই ঘটনাই ঘটল। কি খেতে যাব? আমি যাব না, কিছুতেই যাব না। আজ অশোক রাজপুত্র, আমি তাকে হত্যা করব। এসে গেছে, আমি আসছি, আমি আসছি। এই ডাইনি দেখছি তোমার রূপ নিয়েছে। আমার গলার হার, সেই পাখিটা, এটা নিশ্চয়ই রাজপুত্র রিং। আমাদের ওকে জানাতেই হবে। সেই রাতে যখন রাজপুত্র রিং ডাইনিকে রেখে ফিরে যাচ্ছিল, আসমন্ড সেখানে এসে তাকে থামাল। তোমার পরিচয় কি? তুমি কেনই বা আমাকে নিচে নামালে? আমি রাজপুত্র অ্যাসমন্ড, রাজকন্যা সিংহের ভাই। তো যুদ্ধ কি শেষ? তোমার বাবা মা কোথায়? কোনো যুদ্ধ হয়নি, এবং যে মহিলাটি দুর্গে অবস্থান করেছেন তিনি আমার বোন নন, তিনি রাজকন্যা সিংহী নন, তিনি ডাইনি। আমি কিভাবে বিশ্বাস করব যা তুমি বললে? ও রাজকন্যা সিংহী নয়, আমি সিংহী। আসুন আমাদের সঙ্গে। আসমন্ড আর সিংহী রাজকুমারকে প্রাসাদে নিয়ে গেল। জানলা দিয়ে দেখল ডাইনি তার ঘরে চিৎকার করছে, লাফালাফি করছে। সে সিংহীর হার ছিঁড়ে ফেলল আর নিজের রূপে রূপান্তরিত হল। আমি আর ওই ভালো মেয়ে সেজে থাকতে পারছি না। আমি আমার জঙ্গলে দৌড়তে পারতাম, নাচতে পারতাম, চিৎকার করতে পারতাম। সারাদিন হাসতে আমার ভালো লাগে না। সারাদিন সবার সঙ্গে ভালো করে কথা বলতে আমি চাই না। আমার খুব খিদে পেয়েছে। ওরা কি করে এত কম খেয়ে থাকে? আমি আমার ভাইকেই খেয়ে ফেলবো যদিও খাবার না নিয়ে আসে এখন। হঠাৎ তার ভাই সেখানে এলো আর একটা খাবার টেবিল নিয়ে এলো, তার উপর সাজানো অনেক খাবার। আমার হয়ে গেছে, আর একদিন আমি রাজকন্যা হয়ে থাকলে আমি মরে যাব। রাজপুত্রকে আমি নিজের হাতে খুন করব। আপনি কি পাগল? এই রাজ্যের রাজা সত্যি শক্তিশালী, তিনি আমাদের দুজনকেই শাস্তি দেবেন। তাহলে আসল সিংহীকে ফিরিয়ে আনো আর আমরা পালিয়ে যাব এখান থেকে। আমি পারবো না। আমি তাদের দিনকে রাত্রে পরিণত হওয়া অবধি ঘুমানোর জন্য জাদু করে রেখেছি, ওরা আসতে পারবে না। আসমন্ডার সিংহী কখনোই ফিরে আসবে না। তাহলে রাজপুত্র সকালে এলে আমরা তার উপর আর রাজপ্রাসাদের উপর জাদু করে এখান থেকে পালিয়ে যাব। না, আপনি পালাতে পারবেন না। তুমি কি করে ফিরে এলে? কারণ দুপুর রাত হয়ে গেছে। সত্যি? কখন? আপনার তো দেখছি সাধারণ জ্ঞানটুকুও নেই। আমাদের মা আর বাবাকে খবর পাঠানো উচিত, ওরা নিশ্চয়ই খুব উদ্বিগ্ন হয়ে আছেন। তাই আসমন্ড আর সিংহীর মা বাবার কাছে একটি বার্তা পাঠানো হল। এদিকে দিন আবার রাতে পরিণত হওয়াতে সমস্ত জাদু কেটে গেল। তারা সবাই এলো রাজপুত্র রিং এর রাজ্যে। রাজপুত্র রিং সিংহীকে খুব ভালোবেসে ফেলেছে। আর এদিকে অ্যাসমন্ড রাজপুত্র রিং এর বোনের প্রেমে পড়ে গিয়েছে। দুজনেরই বিয়ে খুব জাঁকজমক ভাবে হল। তারা দুজনেই সুখে শান্তিতে সংসার করতে লাগলো। আর এদিকে ডাইনি ও তার ভাই অজ্ঞাছে বন্দী হয়ে রইল, এমনকি যখন দিন রাতে পরিণত হলো তখনও।